আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নাইকো মামলা, খালেদা জিয়ার আবেদনের শুনানি 9 আগস্ট। নির্বাচন কমিশন গেরাওয়ে যাওয়া নূরের মিছিল আটকে দিল পুলিশ। ইসি প্রস্তুত, নির্বাচনে আগ্রহীদের প্রস্তুতি নিতে হবে বলেন ইসি আনিসুর রহমান। রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বে কারণে বিদেশিরা হস্তক্ষেপ করছে বলেন জুনায়েতে সাকি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে বলেন নুরুল ইসলাম বুলবুল। ঢাকা অচল করতে দেবে না আওয়ামী লীগ। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত। মণিপুরের নারীদের বিবস্ত্র করে হাঁটানো, আরেকজন গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশে বাতিল চেয়ে আবেদনের শুনানির জন্য আগামী 9 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিনটি ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল, সাথে ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, কের আর খান পাঠান ও মাকসুদ উল্লাহ প্রমুখ। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত 19 মার্চ নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হয়েছিল, সেই আদেশ বাতিল করে আমরা হাইকোর্টে রিভিশন আবেদন করেছি। আদালত আবেদনের পর শুনানির জন্য 9 আগস্ট বেলা 11টায় দিনটি ধার্য করেছেন। নির্বাচন কমিশন গেরাওয়ে যাওয়া নূরের মিছিল আটকে দিল পুলিশ। নির্বাচন কমিশন কার্যালয় গেরাও করতে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশের বাধায় বাংলা মোটর মোড়ে অবস্থান নিয়েছেন নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দুপুর 12:30টায় রাজধানীর বিজয়নগর কালবাট রোডের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দেন নেতাকর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, মৎস্য ভবন, শাহবাগ হয়ে বাংলা মোটর মোড়ে পৌঁছালে পুলিশ তা আটকে দেয়। রাজপথে সক্রিয় রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দিয়ে সরকারি অনুগত ও নাম সর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য চূড়ান্ত করার প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আজ প্রশাসন সহ পুলিশ ভাইদের অনুরোধ করব, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন গেরাওয়ার উদ্দেশ্যে এখান থেকে মিছিল নিয়ে যাব। আমরা সরকার পতনের চূড়ান্ত দফা আদায়ে নামিনি, আমরা ইসির প্রতি ধিক্কার জানিয়ে প্রতিবাদ জানিয়ে কমিশন অভিমুখে যেতে চাই। ইসি প্রস্তুত, নির্বাচনে আগ্রহীদের প্রস্তুতি নিতে হবে বলেন ইসি আনিসুর রহমান। রুটম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। যারা নির্বাচন করবে তাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে বলে জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সকল কথা বলেন। তিনি বলেন, যথাসময়ে নির্বাচনের তফসিল হয়ে যাবে, নির্বাচনের সময় যত গণিয়ে আসবে আমরা যেমন চাপে থাকব রাজনৈতিক দলগুলো চাপে থাকবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হলে আমাদের কাজ করতে সহজ হবে। রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে বিদেশিরা হস্তক্ষেপ করছে বলেন জুনায়েতে সাকি। গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েতে সাকি বলেছেন, দেশে চলমান রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে বিদেশিরা হস্তক্ষেপ করছে। দ্বন্দ্বের মীমাংসা না হলে দেশে গৃহযুদ্ধ হবে, এজন্য নতুন বন্দোবস্ত প্রয়োজন, সেটা হলো সরকারের পরিবর্তন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্র মঞ্চ আয়োজিত কর্তৃত্ববাদী দুঃশাসন সংকট উত্তরণের রাষ্ট্র সংস্কারের 31 দফা শীর্ষক আলোচনা
সভায় তিনি এ সকল কথা বলেন। আলোচনা সভায় জুনায়েদ সাকি বলেন, আমরা এক ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তে আছি। আগামী 27 জুলাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সমাবেশ করব। 53 বছরে দেশে যে রাজনৈতিক সংকটে নিপতিত হয়েছে এই সমাবেশে নির্দেশ দেবে আমরা তা থেকে বেরোতে পারব কিনা। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে নুরুল ইসলাম বুলবুল। বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, বর্তমান সরকার দেশে পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে। দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ সভায় তিনি এই কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আমিরের জামায়াতে ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতা ও উলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী 1 আগস্ট জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশে বাস্তবায়নের লক্ষ্যে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় নুরুল ইসলাম বুলবুল বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের কারারুদ্ধ করে রেখে জুলুম নির্যাতন চালাচ্ছে। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি আদায়ের লক্ষ্যে 1 আগস্টের শান্তিপূর্ণ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। রাজপথে রাজনৈতিক কর্মসূচি, ঢাকা অচল করতে দেবে না আওয়ামী লীগ। সোহরা ওয়ার্দি উদ্যানে বড় সমাবেশ করার 4 দিন পরই রাজধানী ঢাকায় বিএনপির আরেকটি মহাসমাবেশের উদ্দেশ্য কি তা নিয়ে আলোচনা চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। দলটির নীতি নির্ধারকদের একটি অংশ মনে করেন, সরকারের উপর চাপ আরো বাড়ানো এবং বিদেশিদের কাছে জনসমর্থন দেখানো বিএনপির এই সমাবেশের লক্ষ্য হতে পারে। আবার কারো কারো মতে মনে হচ্ছে, বিএনপি সুযোগ পেলে সরকার পতনের দাবিতে রাস্তা অবরোধ বা গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাওয়ের চেষ্টা করতে পারে, ঢাকা অচল করার মতো পদক্ষেপও নিতে পারে। তাই ঝুঁকি এড়াতে আওয়ামী লীগও পাল্টা সমাবেশের কর্মসূচি নিয়ে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। বাংলাদেশে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন। ঢাকা সফররত ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সাথে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরি আলম। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইমন গিলমোর। এরপর শাহরি আলম আরও বলেন, সব দলকে নির্বাচনে নিয়ে আসার ব্যাপারে তার সাথে কথা হয়। বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের স্বচ্ছ ধারণা আছে, এরই ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে। শাহরি আলম বলেন, জিএসএপি সুবিধা 2029 সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে, পরে ডিউটি ফ্রি সুবিধায় কিভাবে ইউরোপে পাওয়া যেতে পারে সেজন্য প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে হবে। যুক্তরাষ্ট্রের দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আবুল হাশিম নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। এই নিয়ে 5 দিনের ব্যবধানে দেশটিতে দুর্বৃত্তের গুলিতে 2 বাংলাদেশি নিহত হন। সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাশা গ্রান্দে এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছেন, বাংলাদেশি আবুল হাশিম কাশা গ্রান্দে শহরের সানল্যান্ড জিন রুট এবং ওয়েস্ট কংক্রুডিয়া ড্রাইভের সানলাইট মার্কেটে একটি মুদি দোকানের মালিক ছিলেন। দুর্বৃত্তরা ঘটনার দিন ডাকাতির উদ্দেশ্যে দোকানে ঢুকে তাকে গুলি করেন। সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে মেঝেতে হাশিমের নিথর দেহ পায়। ঘটনার ঘণ্টা 3-এর মধ্যে ঘাতক হিসেবে সন্দেহভাজন এক দুর্বৃত্তকে আটক করেছেন পুলিশ। মণিপুরে নারীদের বিবস্ত্র করে হাঁটানো, আরেকজন গ্রেপ্তার। ভারতের সহিংসতা জর্জরিত রাজ্য মণিপুরে 2 নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা হল 7 জন। মণিপুরের থৌবল জেলা থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মণিপুরের একটি আদিবাসী সংগঠনের দাবি, নারীদের বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগে এখন ধরপাকড় শুরু হলেও মূল ঘটনা 2 মাস আগের। গত 4 মে রাজধানী ইম্ফল থেকে 35 কিলোমিটার দূরে কাংপুক জেলায় ওই 2 নারীকে বিবস্ত্র করে হাঁটানো হয়। তাদের একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেও দাবি ওই আদিবাসী সংগঠনের। অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় FIR দায়ের করা হয়েছিল, কিন্তু এতদিন পুলিশ নিষ্ক্রিয় ছিল।